আরে গাছের নিচে ভাই, মাটির নিচে আছে, কিভাবে সম্ভব এটা? হ্যাঁ সম্ভব, এটা শুধু তোমার এই কলিজার ভাইয়ের কাছে সম্ভব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভাই দেখতে পারতেছো আমি গাড়ি নিয়ে কিন্তু নিচের দিকে নামতেছি, আর এখনই ঘটে মজার ঘটনাটা। তো আমি এইভাবে থাকবো, গাড়ির থেকে নামবো না। তো গাড়ি কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো। আর কলিজার ভাইয়ারা চাইলে কিন্তু তোমরা এই ট্রিক্সটা কিন্তু ইউজ করতে পারো। আর এই ট্রিক্সটা কিভাবে করতে হয় আমি কিন্তু তোমাদেরকে এ টু জেড বলে দেব, তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? আর শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু ভাই বুঝতে পারবা না, ঠিক আছে কলিজার ভাইয়ারা? আর ভিডিওটা যারা লাইক দাও না কি করতেছো ভাই, তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও। তো আমি এখন পাথরের নিচে যাবো ভাই, দেখতে পাচ্ছো কত সুন্দর লাগতেছে সাঁতরাইতে। তো ভাই অনেক জোস লাগতেছে কিন্তু পাথরের নিচটা, তাই না? তো আগে একটু ভাই একটু সাঁতরাই লই, ঠিক আছে? তারপরে তোমাদেরকে বলতেছি ভাই কত সুন্দর লাগতেছে। তোমরা হয়তো ভাবতে পারো এটা পানির উপরে, না ভাই পানির উপরে না, এটা পানির উপরে ঠিক আছে, কিন্তু এটা মাটির নিচে আছি বর্তমানে, ঠিক আছে? তো মাটির নিচে ভাই কিভাবে সম্ভব এটা? আর কলিজার ভাইরা এইসব গিলিস ভাই গেরি না, কবে যে গেম থেকে উঠাইবো ভাই, তোমরা কি বলতে পারো? আর যদি নাই বলতে পারো ভাই তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এইসব ঘটনা শুধু আমার সাথে ঘটতে থাকবে, ঠিক আছে? আর ভাই কত সুন্দর লাগতেছে পাথরটা। তো সামনের দিকে যাই একটু গাড়িটার কাছে। তো গাড়িতে উঠবো না? গাড়িতে ওড়া যাবে না, এখন উঠবো না, পরে দেখা যাবে। তো আমি আরো সামনে যাওয়ার চেষ্টা করবো, দেখি ভাই কত সামনে যাওয়া যায়। তো দেখতে পারতেছো আমি কিন্তু পিকের দিকে যাইতেছি। তো ভাই দেখা যাক কত সামনে যাওয়া যায়। তো সামনে এগুলা কি নারকেল গাছ না? তো চলো নারকেল গাছের এদিকে যাবো আমি। তো ভিডিওটা হালকা একটু ফাস্ট করে দিছি, ঠিক আছে, কারণ অনেক বড় হয়ে যাবে তো এই জন্য। তো এখন আমি উঠবো, ঠিক আছে? তো দেখতে পারতেছো ভাই কত জোস লাগতেছে সামনে। তো নারকেল গাছের গোড়ায় যাবো ভাই নিচে, ঠিক আছে, এই নারকেল গাছের নিচে যাবো এখন। তো জায়গাটা কিন্তু অনেক জোস লাগতেছে ভাই, তোমরা দেখতে পারতেছো। তো উপরে নিচে করা যাইতেছে না, মানে উপরের দিকে দেখানো যাইতেছে না তেমন, তাও আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি তোমাদেরকে উপরের দিকে দেখানোর। আর কলিজার ভাইরা এবারকে তোমাদের বলি এই ট্রিক্সটা কিভাবে করবা। তো কথা আছে না, জ্বরে বক মরে ফকিরে কেরামতি বাড়ে, তো আমার হয়েছে এই দশা। আর তোমরা তো জানো বর্তমানে ক্যাপল্যান্ডের একটা ম্যাপ আছে, ওই ম্যাপটা খুবই ভাইরাল। আর ওই ম্যাপটা যখন আমি ভিডিও বানানোর জন্য আসি তখন ভাই আমার সাথে এই ঘটনাটা ঘটে। তো এটা কোনো টিপস এন্ড ট্রিক্স কিছুই না কলিজার ভাইরা, তার জন্য আমি দুঃখিত ভাই, ঠিক আছে? তো আমি এই ভিডিও বানানোর জন্য এই জায়গায় চলে আসি, আর আমার সাথে এই ঘটনাটা ঘটে। তো যাই হোক কলিজার ভাইরা, ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।